অন্যদেরকে সাবধান করা সেটার থেকে। ইনি বলতেছেন যে হিংসার সূত্রপাত হচ্ছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন তখন শয়তানের পছন্দ হলো না জিনিসটা, এবং পছন্দ না হওয়ার রুট রিজনটা ছিল হিংসা। এবং আমরা যেটাকে হিংসা বলি, যে হিংসার থেকে আমরা ওই যে ওই সূরাটা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক বা কুল আউযু বিরাব্বিন নাস, এই যে সূরাগুলার যে জিস্ট, যেটা এখানে যে খারাপ জিনিসগুলো বলা হয়েছে বা যে হিংসা বা যে বিদ্বেষের কথা বলা হয়েছে তার অরিজিন হচ্ছে ওই জায়গায়, এটাই উনি বলতে চাচ্ছেন। আল্লাহ ক্রিয়েশন অফ অ্যাডাম, এরপরে বলতেছেন যে সেখান থেকে শত্রুতা শুরু, এবল টু এন্টার অ্যান্ড মুভ অ্যাবাউট দ্য হার্ট অ্যান্ড সোল অফ হিজ অ্যাডভার্সারিজ। শয়তানকে আল্লাহ কী কী দিছেন, ক্যাপাবিলিটি দিছেন, কী ক্ষমতা দিছেন, আপনার অন্তরে, আপনার অন্তরে সে বিচরণ করতে পারে, আপনাকে আশ্বাস, আপনাকে আইডিয়া দিতে পারে, আপনাকে ইনসাইট করতে পারে, আশ্বাস দিতে পারে, ফিজিক্যালি কিছু করাইতে পারে না আপনাকে, কিন্তু আপনার আপনার ফিজিকটাকে কন্ট্রোল করে কি আপনার সোল, আপনার শরীরটাকে কন্ট্রোল করে কি আপনার অন্তর, আপনার হৃদয় বা আপনার আত্মা, সেটাকে সে মুভ করতে পারে। এটা শরীরকে মুভ করার অনেক বড় ক্ষমতা কিন্তু এটা, তাই না? শরীরকে মুভ করার ক্ষমতা, আপনার একটা ধাক্কা মারলাম আমি কতদূর নেব, এখান থেকে একদূর নেব, কিন্তু আপনার মনে আমি দিলাম যে এখান থেকে দৌড়ায় যাইতে হবে, আপনি 3 মাইল দৌড়াইতেছেন ওই আইডিয়াটার উপর বশবর্তী হয়ে, তাই না? ধাক্কা দিলে আমি এখান থেকে এখানে সরাইতে পারবো আপনার, আর আপনার আইডিয়া দিলাম যে আপনি এই কাজটা যদি করতে চান তাহলে এখন দৌড়াই যেতে হবে, একটা খারাপ কাজ ধরেন কথার কথা, এরপর আপনি ওটির জন্য দৌড়াইলেন 3 মাইল দৌড়াই গেলেন। কাজেই আত্মাটাকে কন্ট্রোল করা হচ্ছে রিয়েলি কন্ট্রোল করা কোনো জিনিসকে আর কি। অনেকটা আমি অনেক সময় বলি যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ব্যাপার, যে ধরেন একটা মিসাইল আছে এখানে, একটা মিসাইল একটা লোহার টুকরা, আনলেস আপনার এটার সফটওয়্যারটা গাইডেড মিসাইল, আপনার একটা সফটওয়্যারটা ইনস্টল করা আছে এবং ওটাকে কানেক্ট করে আপনি এটাকে এখন নর্থ কোরিয়া থেকে আমেরিকায় পাঠাতে পারতেছেন, ধরেন কথার কথা, আনলে কেন, এটা লোহার টুকরো পড়ে আছে, এটা কোনো কাজ নেই। তো ওইরকম ব্যাপার আর কি, একটা সোল এবং বডির ব্যাপারগুলো। তো যাই হোক, ইবলিস সট টু ডিস্ট্রয় আওয়ার ফাদার বাই ট্রিকিং হিম অ্যান্ড হিজ ওয়াইফ ইন টু ওবেইং হিজ এভরি হুইসপার। সে চেষ্টা করছিল ধ্বংস করে দিতে, কাকে? আদম এবং হাওয়াকে। দ্যাট উড লিড দেয়ার ডিস্ট্রাকশন অ্যান্ড হিউমিলিয়েশন, তাদের তারা ধ্বংস হয়ে যাবে এবং তারা নিগৃহীত হবে। নিগৃহীত হবে কেন? আল্লাহ একটা কথা বলছেন সেটা শুনলো না, এটা ইটসেলফ একটা জিল্লতি বলি না আমরা একটা কথা বাংলায়, সোজা বাংলায় জিল্লতি বলি না, মানে নিগৃহীত হওয়া, আপনাকে বেজ্জত করা, এটাই এনাফ ছিল। হাউএভার আল্লাহ থোয়ার্টেড ইবলিস প্ল্যান, আল্লাহ সেই প্ল্যানটাকে ই করেছে, সরাই দিয়েছেন, সেটা ফুলফিল করতে দেন নাই বা বাস্তবায়িত হইতে দেন নাই, সম্পূর্ণরূপে ধ্বংস করে না, কিন্তু সমস্যা তো হয়েছে তাদের। আচ্ছা, ইনস্টেড অফ পানিশিং অ্যান্ড হিউমিলেটিং দেম, তাদেরকে শাস্তি দেওয়া এবং নিগৃহীত করা, বেজ্জত করার চেয়ে যেটা ইবলিস চাইছিল, আল্লাহ গাইডেড অ্যান্ড ফরগিভ দেম, আল্লাহ তাদেরকে পথ দেখাইছেন এবং মাফ করে দিয়েছেন। মাফ করে দেওয়াতে তারা কী হলো? ধ্বংস হইল না। আর পথ দেখাইতে, পথ দেখায় মানে আরও আল্লাহ তাদেরকে নিগৃহীত করতে পারতেন, সেটা না করে পথ দেখাই দিয়েছেন যে নাও ইট ইজ ইয়োর চয়েস। একসময় তো বিনা চয়েসে জান্নাত দিছিলেন, কিন্তু এখন আর সেটা রইল না, নাও ইট ইজ ইয়োর চয়েস, তোমরা যদি এটা ফলো করো তাহলে এরকম, এটা ফলো করলে এরকম, এইটুকু পথ দেখাই দিলেন। ওয়েন আল্লাহ ক্রিয়েটেড অ্যাডাম, হি এন্ডাউড হিম, তাকে আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন তাকে সমৃদ্ধ করলেন, এন্ডাউড মানে সমৃদ্ধ করা, হিম উইথ দ্য গিফট অফ নোয়িং দ্য নেমস অফ থিংস অ্যান্ড অনার্ড হিম ওভার অল অফ ক্রিয়েশন, তাকে জিনিসপত্রের নাম শিখাই দিলেন। আসলে কোরআনের জিনিসপত্রের নাম মানে অ্যাকচুয়ালি কী, মানে নলেজ, মানে এটা যে ফোন এটা জানা মানে কি, ফোন সম্বন্ধে আপনার একটা নলেজ আছে, আর নাহলে আপনি কী বলতেন এটার কালো বাক্স, তাই না? মানে এই নাম জানা মানে কিন্তু অ্যাকচুয়ালি নলেজ, মানে যদি জেনারেলভাবে বলতেছেন নাম, কিন্তু আসলে নলেজ, নলেজ থাকলে আপনি একটা জিনিসকে প্রপারলি নেম করতে পারবেন না। আপনি একটা কম্পিউটারকে একটা বাক্স না বলে কম্পিউটার বলতে পারবেন, যখন আপনার নলেজ থাকবে যে কম্পিউটার কী করতে পারে বা কী কী করা হয়, আর নাহলে আপনার কাছে একটা বাক্স ওইটা, বুঝছেন না? সেটা তো তাকে সকলের উপরে যখন সম্মান দিলেন, হি দেন কমান্ডেড দ্য এঞ্জেলস বো, আপনি সবাই জানেন যে তাকে সেজদা করতে বললেন,
অ্যাজ অ্যান আউটওয়ার্ড এক্সপ্রেশন অফ অ্যাডমায়ারেশন অ্যান্ড রেসপেক্ট, অ্যাডমায়ারেশন প্রশংসা, রেসপেক্ট সম্মান, এই সম্মানটা কে দিলেন কাকে? আল্লাহ আদমকে দিলেন দেখেই কিন্তু ওদেরকে বলছেন সম্মান করো, সমস্ত প্রশংসা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে আল্লাহতে। কারণ এটা আমরা মনে রাখবো যে আমাদের কোনো কাজের ইন ইট সেলফ কোনো প্রশংসার দাবিদার না আমরা, এটা কিন্তু অত্যন্ত বড় একটা ফিলিং এটা। এটা এই জন্য আপনারা যদি দেখেন এই নাম কি হিসনুল মুসলিমে দেখেন যে সবচেয়ে বড় দোয়া কি, সবচেয়ে বড় দোয়া বলছে কিন্তু আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ হচ্ছে আসলে যদি রিয়েলি কেউ বলতে পারে এটা হলো অল এনকম্পাসিং একটা দোয়া, যা যেটা সকল দোয়ায় আপনি দোয়া কেন করেন? দোয়া করেন আপনি প্রথমত আল্লাহর কাছে কিছু চান বলে। কিসের বিনিময় চান? আল্লাহকে প্লিজ করার বিনিময় চান, আল্লাহ আপনার উপর রাজি খুশি হইলেন, এটার বিনিময়ে আপনি কিছু চাচ্ছেন না। তাহলে আল্লাহকে রাজি খুশি করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সকল প্রেজওয়ার্থী জিনিস হচ্ছে আল্লাহ। এই পৃথিবীতে মহাবিশ্বে আপনি যত জিনিস দেখেন যেটা দেখে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন অথবা চমৎকৃত হবেন, তার সব প্রশংসা আল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে মানে অল এনকম্পাসিং মানে সর্ব সব কিছুকে কী বলবো সব কিছুকে ধারণ করে একটা প্রশংসা আলহামদুলিল্লাহ যেটা বললেন আপনি। এবং ওই দিন একজন খতিবের কাছে শুনতেছিলাম যে প্রশংসার অনেক রকমের ওয়ার্ড আছে, এসে ধরেন সানা, হামদ, নাথ বা এই ধরনের অনেক রকম শব্দ আছে প্রশংসা, অনেক রকমের টাইপের প্রশংসা আছে। আরবি ভাষায় এটা একটা মজার ব্যাপার যে কৌদ এবং জালিসা, কৌদ হচ্ছে বসা, জালিসাও বসা। এই সাইফুল্লাহ ভাই বলতেছিলেন একদিন, ডক্টর সাইফুল্লাহ, তো কৌদ হচ্ছে সোয়াদ থেকে বসা, সোয়াদ থেকে ওইটা আপনি বসছেন, একটা 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 অবস্থা আছে না আপনার পজিশন, আর দাঁড়ানোর থেকে বসছেন হচ্ছে জালিসা, বুঝছেন? মানে দুইটা ভিতরে তফাত আছে। তো ওইরকম বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ যে বলি আমরা, এটা হচ্ছে কোনো কিছুর বিনিময়ে প্রশংসা করা, মানে আমাকে এটা দিছেন তার বিনিময়ে আমি বললাম যে সব প্রশংসা হলো আল্লাহ। অমুককে এটা দিছেন তার এই গুণটা, উনি খুব সুন্দর কথা বলতে পারেন, উনি দেখতে খুব সুন্দর, উনি খুব সুন্দর গাড়ি চালাতে পারেন, হোয়াট এভার, যার যাকে যেটা দিছেন আল্লাহ তার বিনিময়ে আল্লাহর প্রশংসা করা। তো যাই হোক, এটা আল্লাহ আল্লাহ বলছেন বইলেই তারা তাদেরকে সেজদা করার ব্যাপার আসতে, বা এটা সম্মানসূচক সেজদা, এটা ওয়ার্শিপের সেজদা না। আচ্ছা, তো কমপ্লায়েন্ট যারা যারা আল্লাহর কমপ্লায়েন্ট মানে যা যে একটা জিনিসকে ফুলফিল করে, কমপ্লাই করে, কমপ্লাই থেকে কমপ্লায়েন্ট, তো ফেরেশতারা সাথে সাথে গেছে এই করতে, ইবলিস যায় নাই, এটা আমি জানি, স্টোরিটা সবাই জানি, বাট এখানে জাস্ট একটু অন্য পয়েন্ট অফ ভিউতে বলতেছেন, ডিউ টু ইজ অ্যারোগেন্স অ্যান্ড মিসগাইডেড রিজনিং, দুইটা বললেন, অ্যারোগেন্স মানে কি অহংকার, আর তার রিজনিং ছিল। এই জন্য রিজনিংয়ের ব্যাপারে আমরা খুব সাবধান হব, রিজনিং হচ্ছে মানুষকে ধ্বংস করার একটা এই, কিন্তু যদিও রিজন দিয়ে আল্লাহ আপনাকে প্রথম তার দিকে ডাকছেন, প্রাথমিকভাবে সকল বিশ্বাসীকে আল্লাহ আল্লাহর দিকে এবং কোরআনের দিকে বা ইসলামের দিকে ডাকছেন থ্রু রিজনিং, এটা ঠিক কথা, কিন্তু রিজনিংটা হচ্ছে একটা লিমিটের বাইরে গেলে এটা ধ্বংসের কারণ। এই জন্য আমরা আহলে সুন্নাহ জামার আকীদা যখন পড়ি তখন কি পড়ি যে কখনও যদি টেক্সট এবং রিজনিং মুখোমুখি হয়ে যায় তাহলে টেক্সটটা থাকবে, রিজনিংটা তার কাছে সাবমিট করবে, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামার মেথোডোলজি। কখনও যদি রিজনিং আপনার যুক্তি এবং টেক্সট কন্ট্রাডিক্ট করে, যেমন খুব ডেইলি লাইফ এক্সাম্পল আমরা দিছি বা দেই, যদি একটু একটু ক্রুড যে আপনার অজু যায়, বায়ু বের হইলে অজু যায়, যে পথে বায়ু বের হয় সে পথে কিন্তু আপনি ধোন না বা পরিষ্কার করেন না, আপনি মুখ হাত ধুয়ে আবার অজু করেন, তাহলে এখানে কী হলো, রিজনিংটা টেক্সটের এগেনস্টে চলে গেল না? আপনার রিজনিং বলতেছে যে আমার অজু যেদিক দিয়ে গেছে সেই জায়গাটাই ধোয়া উচিত, কিন্তু টেক্সট বলতেছে এটা ধোয়ার দরকার নেই, আপনি আবার হাত মুখ মাথা মুছে করে অজু করবেন এবং পবিত্র হবেন। তাহলে এই কন্ট্রাডিকশন যখন আসলো, আপনার রিজনিংকে আপনি সাবমিট করবেন টেক্সটের কাছে। টেক্সট মানে কি? ওয়াহি। ওয়াহি মানে কি? কোরআন এবং হাদিস। কোরআন হচ্ছে ওয়াহি মাতলুব, হাদিস হচ্ছে ওয়াহি গায়ের মাতলুব, এর কাছে আপনি সাবমিট করবেন। সো এই হচ্ছে ব্যাপারটা যে ইবলিসের দুইটা জিনিসের জন্য সে এই কাজটা করছে, একটা হচ্ছে অ্যারোগেন্স অহংকার, আর একটা হচ্ছে রিজনিং, মিসগাইডেড রিজনিং। কারণ আমাদের রিজনিং একটা লিমিট পর্যন্ত খুব খুব সিম্পল লেভেল পর্যন্ত ঠিক আছে, যে আপনার গায়ে এখানে কালি লাগছে আপনি এটা ধুয়ে ফেলবেন, এটা রিজনিং ঠিক আছে, সিম্পল ইসে আপনার রিজনিংটা ঠিক আছে, ময়লা লাগছে ময়লাটা সাফ করে ফেলবো, এটাই স্বাভাবিক। বা আমাদেরও
এলসওয়ের পেশাব পায়খানা যখন আমরা করি তখন ময়লাটা সাফ করি আমরা, এটা সেখানে ঠিক আছে রিজনিংটা। কিন্তু যখনই আপনার রিজনিংটা ওয়াহির পর্যায়ে চলে গেল, যে ওয়াহিকে কোয়েশ্চেন করার পর্যায়ে অথবা ওয়াহি ঠিক আছে কি না সেই পর্যায়ে যখন চলে গেল, তখন আর রিজনিং আপনি রাখবেন না, এটাই হচ্ছে সাবমিশন। এই জন্য আমি বলি যে আল্লাহ প্রাথমিকভাবে আপনাকে রিজন দিয়ে তার দিকে ডাকছেন। দেখবেন কোরআনের আয়াতগুলো যেগুলোতে বলছেন যে তারা কি ভেবে দেখে না রাত এবং দিনের অল্টারেশনের দিকে, কি তারা তাকায় দেখে না এই কি আকাশ এবং পৃথিবীর বা সামাওয়াত এবং আর্থ যেটাকে মানে প্লুরাল এবং সিঙ্গুলার এর সৃষ্টির ভিতরে কি তারা তাকায় দেখলেই তারা দেখবে যে আয়াত আছে, নিদর্শন আছে যেখান থেকে তারা বুঝতো যে আল্লাহ বলে কেউ আছেন ইত্যাদি রিজনিং। কিন্তু ওয়ান্স আপনি সাবমিট করলেন তারপরে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না যে আমি অজু করার সময় ওই জায়গাটা ধুই না কেন, বুঝছেন না? আসেন তাহলে দুইটা জিনিস বললেন, অ্যারোগেন্স আর মিসগাইডেড রিজনিং, এই দুইটার জন্য ইবলিস কী করলো, রিফিউজ টু ওবে আল্লাহ, আল্লাহকে মানতে পারলো না বা অস্বীকার করলো আল্লাহকে মানাটা বা আল্লাহর অর্ডারটা। বিলিভিং হিমসেলফ সুপিরিয়ার টু ওয়ান আল্লাহ হ্যাড ক্রিয়েটেড উইথ হিজ ওন হ্যান্ড, নিজেকে তার চেয়ে সুপিরিয়ার মনে করলো যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন। আচ্ছা, ইবলিস ডিড নট বো বিফোর আদম, এখানে সুরা তাহার আয়াত কোট করছেন। এই কথাটা গল্পটা অনেকখানি আসছে আদমের এই সৃষ্টির ব্যাপারটা, বেশি ডিটেলসে আসছে হচ্ছে সুরা আরাফে। সুরা আরাফে অনেক জায়গাতে আপনি পাবেন বা অনেকখানে পাবেন যে এটা ইয়ে আছে। তো এখন এখানে যে আয়াতটা কোট করতেছেন সুরা তাহার 116 নম্বর আয়াত, অ্যান্ড রিমেম্বার ওয়েন উই সেড টু দ্য অ্যাঞ্জেলস, উই মানে আল্লাহ বলতেছেন, আমরা যখন ফেরেশতাকে বললাম, এই যে আমরা কথাটা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ায় বা অনেক রকমের ইয়ে আছে, এটা আমরা আগে বলছি, যদি আজকের সাবজেক্ট এটা না, যে এটা হচ্ছে কোয়ালিটেটিভ প্লুরাল বলে, মানে আরবিতে কোয়ালিটি বিশাল কোয়ালিটির ধারক বাহক কেউ যখন কথা বলেন তখন তিনি উই বলে কথা বলেন। এটা হিন্দি ভাষাতেও আছে, ইংরেজিতেও আছে, ইংল্যান্ডের কুইন যখন অ্যাড্রেস করে তখন কিন্তু উই বলে বলে, আই বলে বলে না। সো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা ট্রান্সলেট করি অথবা আমরা যারা অনুবাদের কাজ করি ছোটো বড়ো যে ফর্মে করি, আমরা এই শব্দগুলোতে এরকমই রাখার চেষ্টা করব, আমরা নিজেরা এগুলোকে কারেক্ট করে দিব না। যেমন ইসলাম ফাউন্ডেশনের কোরআন আছে, যদিও অনেক বুজুর্গ মানুষ সেটার ট্রান্সলেশনের সাথে ছিলেন, কিন্তু তারা এই সহজ করার জন্য অথবা প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য বা অহেতুক প্রশ্ন যাতে না উঠে সেই জন্য হয়তো সমস্ত নাগুলা বা এই যে এখানে এটাখানে কী ছিল, ওয়াইজা কুলনা, যখন আমরা বললাম, কুলনা মানে আলিফাসে আমরা বললাম, কুলতু হয়তো যদি ই হইতো আপনার একজনের কথা বলতেন, কুলনা বললাম, বললেন আল্লাহ, এটাকে অনেকে সিম্পল করার জন্য অথবা ই করার জন্য ইসলাম ফাউন্ডেশন যে পিওর বাংলা যেটা ট্রান্সলেশন শুধু দেখবেন পাওয়া যায় ওটাতে কিন্তু এই আমরাগুলাকে আমি করে দিছি যাতে প্রশ্ন থেকে, কিন্তু এটা আমি মনে করি না ঠিক, কারণ আল্লাহ এটা আমি করতে পারতেন, পারতেন না, আল্লাহ কি জানতেন না যে এই জায়গায় আমি বললে ভালো হয় আর ওখানে আমরা বললে ভালো হয়। তা আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বলাটাই উচিত আমার মতে, মানে একেবারেই এখানে কোনো ছুরি কাছে চালানো উচিত না, ইভেন ফর দ্য সেক অফ সিম্পলিসিটি অর ফর দ্য সেক অফ ক্ল্যারিটি, এটা করে কিন্তু আমরা অনেক ড্যামেজ করছি অনেকখানে, পরবর্তীতে আর ওটাতে ফিরে যেতে পারি না বা ওটা আর বলতে পারি না এখন, বুঝছেন না, মানে একবার ড্যামেজ করে ফেলছি তারপরে আবার ওইটা স্বীকার করতে পারি না, একটা সত্য জেনেও ওই মিথ্যাটাকে নিয়ে সারা জীবন চলতে হইতেছে, এরকম আছে মানুষ করছে অনেক, হয়তো আয়াতের ব্যাপারে না এক্সপ্লেনেশনের ব্যাপারে বা অন্যত্র। প্রস্ট্রেট ইয়োর সেলফ টু আদম, আদমের সেজদা করো, দে প্রস্ট্রেটেড, সব ফেরেশতারা ই করলো সেজদা করলেন এক্সেপ্ট ইবলিস, ইবলিস ছাড়া, হু রিফিউজড, যে রিফিউজ করলো। হাফিজ ইবনে কাইয়্যিম সহ ইসলামিক স্কলাররা বলতে চান যে হিংসার উৎপত্তি এখান থেকেই, যে আমরা প্রচলিত যেটাকে হিংসা বলি, যেটার জন্য আমরা যেটা একটা কথা আছে যে জান্নাতে কোনো হিংসা থাকবে না, মানে কিয়ামত পর্যন্তই বনি আদমের ভিতরে হিংসা জিনিসটা থাকবে আর কি, হয়তো ওই হাসরের ময়দানে দাঁড়ায় বলবে যে ওরে এত অল্পতে ছেড়ে দিলেন আমার এত বেশি জিজ্ঞেস করতেছেন কেন, আমি বলতেছি কথার কথা, আই ডোন্ট নো, বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি বলি, আমার এই মুহূর্তে হাতের কাছে নাই, এখানে থাকতে পারে, যেখানে বলছেন যে এটার এন্ড হবে জান্নাতে গিয়ে আর কি, হাসাদ তার শেষ হবে জান্নাতে গিয়ে, তার আগে পর্যন্ত হাসাদ থাকবে। আচ্ছা, তো এরপরে বলতেছেন যে অ্যান এনিমি অফ আল্লাহ ইবলিস,
deep seated hostility for Adam and his wife was evident. Mani tar bhitore deep seated hostility, hostility mani shatruta ba apni kauke khoti korte chan seta. Moreover, it was apparent that hasad, ei amra je subject e porbo ajke, hingsha, envy had been the spark that ignited Iblis, hatred towards Adam. যে ঘৃণাটা যে জন্মাইছে আদমের প্রতি কী নিয়ে, হিংসার থেকে জন্মাইছে, এই প্রচলিত হিংসার সূত্রপাত ওইখান থেকে। অ্যাজ এ রেজাল্ট আল্লাহ ওয়ার্ন অ্যাডাম, আদমকে আল্লাহ ই করছেন, এটা কাতার থেকে ই করা বই, পাবলিশ করা বই, আমার কাছে আসছে ইউকের থেকে, আর এটা ট্রান্সলেট করছেন যিনি তার নাম হচ্ছে আবু আলেম রশিদ সালাউদ্দিন, আর যারা পাবলিশ করছেন তসদিক, তসদিক মানে হচ্ছে সত্য বলে কোনো কিছুকে প্রত্যয়ন করা, এটাকে আমরা বলি তসদিক, তসদিক পাবলিশার্স 2010 পাবলিশ করা কাতারের একটা দেশের থেকে, আপনারা চাইলে ওয়েবসাইটও আছে তাদের দেখতে পারেন। এখন বলতেছেন যে এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, দেন উই সেড ও আদম, মানে আদম আদমকে আদমকে তথা আমাদেরকে, যখনই আল্লাহ আদমকে কিছু বলতেছেন, রাসূলকে কিছু বলতেছেন, বাই এক্সটেনশন কি আমাদের বলতেছেন না? আচ্ছা, ভেরিলি দিস ইজ অ্যান এনিমি টু ইউ অ্যান্ড ইয়োর ওয়াইফ, এই যে যার কথা ইবলিস, সে হচ্ছে তোমার এবং তোমার যে সাথী তার জন্য শত্রু। সো লেট হিম নট গেট ইউ বোথ আউট অফ প্যারাডাইস, সেই জন্য তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয় আল্লাহ তাদেরকে, আল্লাহ তো ডিভাইন উইজডমে জানেন কী ঘটতে যাচ্ছে, আলাইহিসসালাম, সো দ্যাট ইউ বি ডিস্ট্রেসড ইন মিজারি, মিজারি মিজারি মানে দুর্ভোগ, ডিস্ট্রেস মানে তোমার মানে দুর্ভোগের ভিতর পড়ো না পড়ো, সেই জন্য সে তোমাদেরকে যেন বের না করে দেয়, কেন বের করতে চাইবে সে, তোমরা যেন দুর্ভোগে পড়ো সেই জন্য, তাহলে সেতে যেতে না পড়ো সেই জন্য তার ব্যাপারে তোমরা কেয়ারফুল থাকবা। বা এটা ইবনুল কাইয়িম তখন বলতেছেন এখানে, ইবনুল কাইয়িমের যে বই, অরিজিনাল বই যেটা, সেখানে বলতেছেন যে হেট্রেড অফ দ্য ব্লেসিংস গিভেন টু সামওয়ান বাই আল্লাহ, কাউকে আল্লাহ কাউকে রূপ দিছেন, কাউকে গুণ দিছেন, কাউকে অর্থ দিছেন, কাউকে মেধা দিছেন, কাউকে আরও কিছু দিছেন, ব্লেসিং যে বলতে যেটা আমরা আগেই বলছি আলহামদুলিল্লাহ কথাটা মানে কি, সকল প্রশংসা আল্লাহর, এবং কীভাবে ইন ওয়ে অফ কি, যত ব্লেসিং দিছেন সেটা, তাই না, এনবে তো যে ব্লেসিংগুলো দিছেন আল্লাহ সেটা ঘৃণা করে যখন কেউ, অ্যান্ড উইশ দ্যাট পার্সন লুজেস দেয়ার ব্লেসিংস, দ্যাট পার্সন লুজেস মানে হিজ হবে, যে ওখানে ট্রান্সলেশনের ব্যাপার এটা, দেয়ার বললে একটু অন্যভাবে বলতে হবে, যাই হোক, এবং একটা হচ্ছে যে আমি আপনার এই কোনো একটা ব্লেসিং, আপনার আপনাকে একটা গাড়ি দিছেন আল্লাহ, আমি এটাকে ঘৃণা করতেছি আর মনে মনে চাচ্ছি যে আপনি যেন এটা হারায় ফেলেন, দুটা কথা কিন্তু, বুঝছেন না, একটা হচ্ছে আমারও একটা গাড়ি হোক, এটা এক ধরনের চাওয়া যে আল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গাড়িটা ওনাকে দিছেন আল্লাহ, আমারও একটা গাড়ি হোক আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আরেকটা হচ্ছে যে আমি আপনার গাড়িটা হওয়াটাকে ঘৃণা করতেছি এবং মনে মনে চাইতেছি যে এটা যেন একটা অ্যাক্সিডেন্ট হলে আমি খুশি হইতেছি, বুঝছেন না, যে অ্যাক্সিডেন্টে একটা গাড়িটা ভচকায় গেছে আমার খুব ভালো লাগছে, যা সব গেল, এত ফুটানি ছিল গাড়ি নিয়ে, বুঝছেন না, এই যে ফিলিংটা, এটা হয় কিন্তু মানুষের হয়, হয় না তা না, ভেরি কমন জিনিস, এটা ভেরি কমন জিনিস, পলিটিক্যাল এরিনাতে দেখবেন সমস্ত টকশোগুলো এই কথাই হচ্ছে শুধু, বুঝছেন না, সমস্ত টকশোগুলোর জিস্টগুলো কিন্তু এইটাই। আচ্ছা, তো তো বলতেছেন কি যে গিভেন টু সামওয়ান বাই আল্লাহ অ্যান্ড উইশ অ্যান্ড উইশ দ্যাট দিস পার্সন লুজেস দ্য ব্লেসিং, বা যাই হোক, ইজ দ্য রুট অফ এনভি, এটা হচ্ছে হিংসার একেবারে মানে ভিতরের কথা বা শিকড়, যেটা দ্য এনভিয়াস পার্সন ইজ অ্যান এনিমি টু ব্লেসিংস, সে আসলে কিসের শত্রু, সে নিয়ামতটা শত্রু, সে নিয়ামতটা সহ্য করতে পারতেছে না, যদিও সে ওইভাবে হয়তো চিন্তা করে দেখতেছে না বা ওইভাবে ট্রান্সলেট করতেছে না, সে হয়তো এটার জন্য একটা যুক্তিও খাড়া করে ফেলবে যে বেটা যখন গাড়ি চালায় দেয় দেখছো তাকায়ও দেখে না ওই যানবাহন, অথবা ওই দিন আমি হাঁটতেছিলাম মসজিদে বাড়িছি ছিটকে দিয়ে গেল গিয়ে গায়েই, মানে এগুলো হচ্ছে
যুক্তিযুক্ত করার নানা রকমই, কিন্তু আসল জ্বালাটা তার হলো অন্য জায়গায়, বুঝছেন না, তার আছে আমার নাই, এই তো আসল ব্যাপারটা। তো ইবনুল কাইয়িম এটা বলছে, এটাকে ইন্ট্রোডাকশন আমরা পড়তেছি, এখানে বলছেন। তারপরে সেকুলার দুজনই, শেলার এবং ক্লেইন, আমি এদের নাম জানতাম না, এখানে দেখতেছি, তাদের ডেফিনেশনে এনভির কথা বলছেন, হিংসার ডেফিনেশন কী। একজনের ডেফিনেশন হচ্ছে, এনভি ইজ দ্য হোস্টাইলিটি টুয়ার্ডস সুপিরিয়র, নেগেটিভ ফিলিং টুয়ার্ডস সামওয়ান হু ইজ বেটার অফ। কী বললেন? সুপিরিয়র, যে কোনো সেন্সে হইতে পারে, সুপিরিয়র টাকার দিক দিয়ে হইতে পারে, সুপিরিয়র আপনার বস হইতে পারে, বা দেখতে আপনার চেয়ে ভালো হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে। তাহলে এনভি ইজ দ্য হোস্টাইলিটি, তার প্রতি যে আক্রমণাত্মক মনোভাব বা হোস্টাইলিটি, বাংলার কী বলবো বলুন, আক্রমণাত্মক মনোভাব, এটাই আর কি। আর আরও যদি কিছু মাথায় আসে পড়তে পড়তে বলবো। টুয়ার্ডস সুপিরিয়র, সুপিরিয়ার্স মানে যারা আপনার চেয়ে বেটার, নেগেটিভ ফিলিং টুয়ার্ডস সামওয়ান হু ইজ বেটার অফ, এবং একটা নেগেটিভ মানে নেতিবাচক ফিলিং, যে আপনার চেয়ে বেটার অফ, যে কোনো কিছুতে বেটার। ইন আদার ওয়ার্ডস, এনভি ইজ রিসেন্টমেন্ট টুয়ার্ডস সামওয়ান হু হ্যাজ ডিজায়ারেবল অবজেক্ট অর কোয়ালিটি দ্যাট ওয়ান ক্যানট হ্যাভ অর গ্যাট। আপনার আপনার নাই, আপনি পাইতে পারেন না, এরকম একটা ডিজায়ারেবল কোয়ালিটি আরেকজনের আছে, সেটা গাড়ি হোক, সেটা চেহারা হোক, সেটা একটা ভালো সুন্দর বউ হইতে পারে, এটাও কিন্তু অহিংসার কারণ আছে মানুষের। বা আমাদের এক স্যার ছিল, ওনার কথা আমি লিখছি কোথাও, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তো উনি ওই পাকিস্তানি আমলের কথা, যে উনি বিয়ে করছেন যাকে, তো ওনার ভাইরা হলো কন্ট্রাক্টর। এখন কন্ট্রাক্টর তো অনেক টাকা পয়সা, তো উনি তো স্কুলের টিচার, স্কুলের টিচারের যতই হোক, পাকিস্তানি আমলের কথা বলতেছে, কী আর টাকা পয়সা ছিল। সো উনি কাবলিওয়ালার থেকে লোন নিয়ে ওই ভাইরার সাথে কম্পিট করতেন, তারপরে একসময় কাবলিওয়ালা তারা খুঁজতে শুরু করলো, স্কুলে আসতে শুরু করলো, বুঝছেন না, এইসব ইজ্জতে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। সো এই যে ব্যাপারটা, যে মানে আমার নাই আর আমি অ্যাচিভও করতে পারবো না হয়তো, এরকম জিনিসের জন্য। আবার পড়ি এই লাইনটা, রিসেন্টমেন্ট টুয়ার্ড সামওয়ান হু হ্যাজ এ ডিজায়ারেবল অবজেক্ট, যার যেটা টাকা পয়সা সৌন্দর্য বউ যেটাই হোক, অর কোয়ালিটি দ্যাট ওয়ান ক্যানট হ্যাভ অর গ্যাট, হ্যাভও না গ্যাটও না, কি সাউন্ড বেশি ইকোয়িং হচ্ছে না, এইগুলো বেশি সেন্সিটিভ জিনিসের আবার এটা সমস্যা, বোধহয় হয়তো এত কোনো আপনিও শুনতেন না, আমি শুনতাম না, আর যে পরবর্তীতে রেকর্ডিং শুনতো সেও শুনত না, হচ্ছে না, যে কোনো যে কোনো সেন্সিটিভ জিনিসেরই সমস্যা কিন্তু এই দিক দিয়ে। আপনি একটু বেশি ইন্টেলিজেন্ট বিয়ে করলেন বউ, সে আপনার প্রত্যেকটা জিনিসই জানতে যাবে আপনি এটা কেন করছেন, এই একটা লাইন টানতে হবে না যে কতটুকু ইন্টেলিজেন্ট বউ বিয়ে করবেন আপনি, না না আসলে এটা ই না। এই দুদিন আগে একজন আমার কাছে আসছে, ই করতে চিটং থেকে আসছে, ভালো খুব ভালো ছেলে, বিয়ে করবে, 27 বছর বয়স তার, বাড়ি নোয়াখালী। তো সে আমাকে মানে খুব ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করতেছে, মানে ক্রাইটেরিয়া কী কী, মানে তখন আমি তাকে নিজের জন্য যেটা চাইতাম বা চাই, বা নিজের ছেলে হলে যেটা, সেভাবে বলছি তাকে যে নিজের চেয়ে একটু কম সমৃদ্ধশালী ফ্যামিলির মেয়ে বিয়ে করেন, এবং নিজের চেয়ে একটু কম ইন্টেলেকচুয়াল হাইটের মেয়ে বিয়ে করেন, একটু কম, একদম জাফার আমি বলতেছি না, কথা বলতে পারবেন, আদান প্রদান ভাবের আদান প্রদান হবে, বা একটা ডিসকাস করার মতো ইন্টেলিজেন্স থাকতেই হবে, কিন্তু সুপার ইন্টেলিজেন্ট করেন না আর কি, তাহলে সমস্যা হইতে পারে, সব কিছু বেশি বুঝবে আপনার চেয়ে। আর ওই সবসময় কম্পেয়ার করবে যে আমার বাপের, মানে বাপের বাড়িতে এইটা চড়তাম এখন এইভাবে চড়ি, বাপের বাড়িতে এটা করতাম এখন এটা করি, এটা করি এটা করি। তারপরে আমি বলছি যে যদি দিনদার হয় তাহলে এটা কোনোটাই সমস্যা না, রিয়েল সেন্সে যদি দিনদার হয় সে তো ওগুলো ফেলাই আসবে, সেগুলো নিয়ে আসবে না সাথে করে, যাই হোক। তো এখন এটা গেল, এনভি ইজ নট দ্য উইশ ফর দ্য অবজেক্ট অর অ্যাডভান্টেজ দ্যাট প্রভোক দ্য এনভি, এটা কিন্তু ওইটা নিজের লাভ করার ইচ্ছা না, এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে, জেলাসির সাথে ডিফারেন্সটা আসবে এখানে আর, আপনিও এটা লাভ করবেন এই ইচ্ছাকে এনভি বলতেছে না, কিন্তু এনভি হচ্ছে আপনার এটাকে আমি ঘৃণা করতেছি, আমি চাইতেছি আপনার এটা ধ্বংস হয়ে যাক, বা আপনি এটা নষ্ট হয়ে যাক, বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হন, এটা চাইতেছে, সেটা হচ্ছে এনভি। তাহলে বলতেছেন এনভি ইজ নট দ্য উইশ, ওইটার চাওয়া না যে আল্লাহ ওর একটা গাড়ি, একটু আগে যেটা বললাম ওর একটা গাড়ি দিয়েছে আমার একটা গাড়ি দিয়ে, এটা না কিন্তু এনভি, এটা এনভি না। ফর দ্য অবজেক্ট অর অ্যাডভান্টেজ দ্যাট প্রভোক দ্য এনভি, অথবা যে অ্যাডভান্টেজটা থেকে আপনার এনভি আসে সেটা আপনি নিজে চাইলেই আপনার এটা চলে যেত তা না, কিন্তু
আপনার যেটা যাবে মানে শান্তি হবে, প্রশমিত হবে, যখন দেখবেন যে ওইটা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা যখন ভাঙছে, অ্যাক্সিডেন্ট করছে, তখন আপনার রিয়েল শান্তি, বুঝছেন না? এই জন্য একটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে সবচেয়ে সলিড প্লেজার হচ্ছে এইটা যেটা অন্যের সাফারিং থেকে আসে। হ্যাঁ, এটা প্রবাদ বাক্য এবং এটা এটা গণসাধারণের জন্য এটা ঠিক, কিন্তু মুসলমানের জন্য কখনোই হইতে পারে না। এই মুসলমান শুধু মেক তওবা, আসলে তার যদি ভাইয়ের সাফারিং থেকে যদি তার ভিতরে শান্তি আসে, হি শুড মেক তওবা, এবং আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, ওই ওই লোকের কাছেও পারলে গিয়ে মাফ চাওয়া উচিত, এটা কখনোই হইতে পারে না। কিন্তু আসলেও কথাটা ঠিক, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এখন হয়তো আপনার ভিতরে নাই জিনিসটা, আপনি স্কুল লাইফে চলে যান, স্কুল লাইফে দেখবেন যে আপনি কোন জিনিসটাতে সবচেয়ে বেশি এনজয় করছেন, দেখবেন যে অন্যের কষ্ট থেকে যেটা আসছে সেটা সবচেয়ে এনজয় করে মানুষ। এটা একটা প্রবাদ বাক্য, এটা মানে ই কথা, বড়দের কথা। আরেকটা ডেফিনেশন দিব আমরা এনভির, একটা পড়লাম, এটা 1961 একজনের লেখা থেকে, আর এখন 1957 একজনের লেখা থেকে। এনভি ইজ এক্সপিরিয়েন্সিং পেইন অ্যাট সিং অ্যানাদার পজেস সামথিং দ্যাট এ ম্যান অর ওম্যান ওয়ান্টস ফর দেম সেলফ। একটা পেইন, একটা কষ্ট ভিতরে ফিল করা, অন্যকে এমন একটা কিছু জিনিস তার আছে সেটা দেখে যেটা আমি আমার জন্য চাই। আসলে এই গাড়িটা অ্যাকচুয়ালি আমি আমার জন্য সারা জীবন চাইছি, কিন্তু আমার হয় নাই, আরেকজনের আছে, সেটা দেখে আমার ভিতরে যে কষ্টটা জন্মায়, সেটাই হচ্ছে এনভি। ফাহিম, শুনতেছেন? হিংসা আছে ভিতরে? ইনশাল্লাহ নাই না। হ্যাঁ, হিপস করে এত কিছু করে তো আর এখন হিংসা থাকা উচিত না, না? এনভি ইজ এক্সপ্রেসিং পেইন অ্যাট সিং অ্যানাদার পজেস সামথিং দ্যাট এ ম্যান অর ওম্যান ওয়ান্টস ফর দেম সেলফ। নিজের জন্য যেটা চাই আমার নাই, কিন্তু অন্যের আছে, বা আমার থাকলেও হইতে পারে এটা। হ্যাঁ, আমার থাকলেও হইতে পারে, আমার আছে। আর একটা অ্যাডভার্টাইজ দেখতাম যখন আমার জাহিলি যুগে, বলছি বোধহয় আপনাদের টিভিতে, বিটিভির অ্যাডভার্টাইজ, ওরা সেই ফ্রিজ কিনেছে। সেই ফ্রিজ মানে মানে যেই ফ্রিজটা আমরা চাই, চোখ দিয়ে ওই যে ওই কী বলে ফোঁটা দিয়ে দেখা যায় না বাইরে দরজার, দেখছো, ওরা সেই ফ্রিজ কিনছে। তো মানে যেটা নিজের জন্য চাই সেটা আরেকজনের আছে, এটা দেখে যে কষ্ট লাগা ভিতরে, সেটা দ্য এনভিয়াস সিকেন্স মানে তার ভিতরে কষ্ট আসে, সিক হয়ে যায় সে, যে হিংসুক সে, অ্যাট দ্য সাইট অফ অ্যানাদার্স এনজয়মেন্ট, আরেকজন এনজয় করতেছে ওইটা দেখে আপনার ভিতরেই লাগে। মোস্টলি ধরেন টাকা পয়সা এবং মানে মেয়ে মানুষ সংক্রান্ত ব্যাপারে, জমি জমা সংক্রান্ত ব্যাপারে, এগুলাই খুব কমন আমাদের দেশে, যেটা মানে বা সবাই বৃদ্ধ দুনিয়াতে সবাইই বোধ হয়। সিলেটে একটা কথা আছে, মাটি আর বেটি, এই দুইটা নিয়ে দুনিয়া সব মারামারি, মাটি আর বেটি, বুঝছেন তো? শুনতে বেটি মানে ওমেন, আর এইটা নিয়ে দুনিয়ার সমস্ত বাকবিতণ্ডা ঝগড়া। আসলেও কিন্তু কথাটা উইজডম আছে, খেয়াল করে দেখেন, বিশেষ করে আমাদের গ্যারেম্মা যে জিনিসগুলো দেখেন, এই যে নিউজ পেপারে সব কেসগুলো দেখেন, এই দুইটার একটা কিন্তু, তাই না? পিড়ায় মেরে ফেলছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, দুই গ্রামে লাঠি ছোটা দিয়ে বাড়াবাড়ি, ওই এই দুইটার একটা আছে, কোনো না কোনোভাবে এটার সাথে আছে। আজকে নাকি সাইফুল্লাহ ভাই এসে আসবেন, এই যে নবীনগর যাবেন নাকি আপনারা? যাবেন? আপনারা কেউ যাবেন ঠিক করছেন? মানে এখানে মেন ম্যান যে সে আসে নাই এখনও, মোহিত, সে নাকি আবার ওই ইসের খবর দিছে, ওই যে ঝালকাটির ওই ভদ্রলোক আসতেন তো ঢাকায়, ওনারা খবর দিছে যে আপনি ওখানে আসেন, ওখানে যদি কিছু হয় আর কি মসজিদে এত বলাই দেবে। আমি চিন্তা করছি যাবো কিনা, শামিম চুপচাপ, মানে স্বামী এখন ডিসাইড করতে পারতেছে না, যে হালাকা শেষ পর্যন্ত জানালেই হবে, অনেক সময় আছে এখন, এটা অনেক সময় চলে যায়, এটাই এটাই সবচেয়ে বড়। মানে ধরেন আমার আমার হয়তো বাসায় ফিরতে ফিরতে 2:45 হয়ে যায় বা 2:30 হয়ে যায়, এটাই এটাই নেগেটিভ পয়েন্ট, আর নাহলে তো ঠিক আছে। আর রাস্তাঘাট ঠিক হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় না এখন ঠিক হয়েছে, মানে শেষ পর্যন্ত আমাকে যেটা বলছে মোহিত যে ওইরকমভাবে ঠিক হয় নাই, যাই হোক দেখা যাক, শেষ করি আমরা। ও আর যদি আসে তাহলে একটু ভালো ডিসকাস করতে পারবো। ইন মোস্ট ইনস্টেন্সেস, বেশিরভাগ ক্ষেত্রেই এনভি ইজ এইমড অ্যাট সামওয়ান দ্য এনভিয়ার বিলিভস ইজ বেটার অফ দেন দেম। এটা যে নট নেসেসারি আসলেও হইতে হবে তা না, বিশ্বাস করে যে ও বেটার অবস্থায় আছে। যেমন ধরেন দাম্পত্য জীবনে কে সুখী, এটা কিন্তু কোনো আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? কার ওয়াইফের সাথে কার আন্ডারস্ট্যান্ডিং ভালো, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি বিশ্বাস করেন যে অমুক দম্পতির আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, ইট মে নট বি সো, কিন্তু আপনার বিশ্বাসই কিন্তু আপনার ভিতরে হিংসাটা জাগাচ্ছে, মানে ওইটুক যদি আপনি মনে করেন তাইলে।
তো বলতেছেন যে হি অর শি কনসিডার্স দ্য অ্যাডভান্টেজ অর ব্লেসিং অফ দ্য এনভি টু বি সুপিরিয়ার টু ওয়ার্ড দে দেমসেল পজেস, আমার যা আছে তার চেয়ে ওইটা সুপিরিয়ার এটা মনে করেন। যাই হোক, এটা আগেও পড়ছি আমরা। তারপরে কি বলতেছেন যে যে কোনো জায়গা, দুনিয়ার যে কোনো জায়গা, সেটা শহর হোক, সেটা গ্রাম হোক, সেটা জঙ্গল হোক, সেটা মরুভূমি হোক, সেখানে কিছু ইন্ডেক্সেস আছে, দেয়ার আর কমিউনিটি অ্যাকসেপ্টেড ইন্ডিকেটার্স অফ সাকসেস। ধরেন লাল রুটের কথা কেন বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালাম আল্লাহ রসুল সাল্লাম লাল রুটের কথা বলছেন না কেন বলছেন? ওই সোসাইটিতে লাল রুটটা ছিল একটা ইন্ডেক্স অফ সাকসেস অথবা রিচনেস যেটাই বলেন, এই জন্য ওই সোসাইটিতে লাল রুটের কথা বলছেন। একজন কৃষকের কাছে হয়তো দুইটা মানে চমৎকার বলদ আছে, ওইটা ছিল এককালে ইন্ডিকেটার অফ সাকসেস অথবা ইন্ডিকেটার অফ প্রসপ্যারিটি যাই বলেন। অনেক কটা ছেলে মেয়েও এক সময় ছিল, তাই না? এই সোসাইটিতে এক সময় ছিল 200-300-400 বছর আগে, যার 10-12টা ছেলে মেয়ে আছে মানে 10-12টা লাঠি, বুঝছেন না? মানে গ্রামে এইভাবে চিন্তা করতে যে কিছু হলে দাগ দিলে সব কটা দাঁড়াবে, এইভাবে ইন্ডেক্সটা ভ্যারি করে। কিন্তু সকল সোসাইটিতে কোনো না কোনো ইন্ডেক্স আছে যেটা দিয়ে মানুষ সুপিরিয়রিটিকে বিচার করে বা মনে করে যে এরা সুপিরিয়র। এটি বলতেছেন, দেয়ার আর কমিউনিটি অ্যাকসেপ্টেড ইন্ডিকেটার্স অফ সাকসেস, প্রেস্টিজ অর অনার দ্যাট এভরি ওয়ান আপহোল্ডস। সেই সোসাইটির সবাই এটাকেই অনার মনে করে, আমাদের সমাজে যেমন পয়সা বা এই। কনসিকুয়েন্টলি ওয়েন সামওয়ান ডাজন্ট মেজার আপ টু অ্যানাদার ইন দিস কমনলি ভ্যালুড এরিয়াজ লাইক ওয়েলথ, বিউটি, ফ্যামিলি, এডুকেশন এটসেট্রা, অ্যাট টাইমস দ্য পার্সন ইজ ওভারকাম বাই এ ফিলিং অফ ইনফিরিয়রিটি। যখন এইগুলাতে কেউ কাউকে মিট করতে না পারে বা তার সাথে সমানে সমান যাইতে না পারে, সেটা ওয়েলথ হইতে পারে, বিউটি হইতে পারে, যেগুলো বললেন আর কি, এডুকেশন হইতে পারে, তখন তার ভিতরে একটা ফিলিং আসে ইনফিরিয়রিটির, আমি অমুকের চেয়ে ছোট বা আমি অমুকের চেয়ে কম। দেন এনভি অ্যারাইজেস ইন দেয়ার হার্ট, তখনই হিংসাটা অন্তরে আসতে শুরু করে। এবং আজকাল আমাদের সোসাইটিতে খুব ট্যাঞ্জিবল জিনিসগুলা বা খুব জাগতিক জিনিসগুলা সম্মানের মাপকাঠি হয়ে গেছে, সো মাচ সো দ্যাট এখন লজ্জা টজ্জাও চলে গেছে যে আমার শালা তো অস্ট্রেলিয়ায় থাকে, আসছিল চলে গেল আবার, তার ওয়াইফ ডাক্তার আর সে তো বুয়েটের টিচার ছিল, এখন ওইখানে কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু করে, আমি জানিও না আসলে কী করে, বউ প্র্যাকটিসিং ডাক্তার, বউ এখান থেকে আবার ওইখানে মেডিসিন পুরা পড়ছে, পড়ে এখন ওইখানে প্র্যাকটিস করে আর কি, তো তারা ওয়েল অফ। যাই হোক, তো বলতেছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের অনেক মানুষের ছেলেমেয়েরা এখন এখান থেকে খরচ পাঠায় ওইখানে পড়তেছে, মানে তারা আবার ডরমিটরিতে থাকে না, তারা আবার অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকে, বুঝছেন তো। এবং তাদের লজ্জাটাও চলে গেছে যে এখান থেকে যাওয়ার সময় নাকি ব্যাগ ভর্তি করে শাড়ি গয়না নিয়ে যায়, এগুলো বাপ দিছে, কোত্থেকে দিছে এটা কিন্তু এটা নিয়ে কোনো সংকোচ নাই, বা তার বাপের যে বেতন তাদের তো জাস্ট একটা ফ্লাইটের পয়সা হওয়ার কথা না, সেটা নিয়ে নাকি এখন আর কোনো সংকোচ নেই। তারপর বলতেছেন যে এদের যারা এই ধরনের আছে তাদের কারো একজন মুরব্বীর সাথে কথা হয়েছে, তো ওনারা নাকি একদম হাল খাতার মতো দেখেন আর কি এই জিনিসগুলোকে, যে এই সাইডে হচ্ছে সব সিন মানে ঘুষ সুদ যা করছেন, আর এই সাইড হচ্ছে জেকের হজ জাকাত যা দিচ্ছেন, মানে কাটাকাটি হইতেছে নাকি, মানে ওনাদের থিওরি হচ্ছে যে হালখাতার মতো দুই পাশে কাটাকাটি চলতেছে, বুঝছেন তো। তা আসলে তো ব্যাপারটা তা না, আসলে কাটাকাটি না, এই জিনিসগুলো যদি আমরা মুসলিমরা জানি বুঝি তাহলে মানে কী বলবো, মানে স্পন্টেনিয়াস হিংসাটা হয়তো আমাদের কমাইতে পারবে। আর কতগুলো হিংসা আছে চিন্তা করে হয়, আর কতগুলো স্পন্টেনিয়াসলি হয় না, মানে লোকটা কত কিছু খারাপ কিছু করতো, কত কিছু খারাপ করে কিন্তু কত ভালো আছে, এই কথাটা কিন্তু অনেক মুসলমানের মুখ দিয়ে বাইর হয়ে যায় অনেক সময়, দুনিয়া সব খারাপ কামগুলো এরা করতেছে আর এরাই দেখি সবচেয়ে ভালো আছে, ইসে এই কথাটা আমাদের মুখ দিয়ে আসবে না, বিশ্বাসীদের মুখ দিয়ে আসা উচিত না। আর এটা খুব সিম্পল যুক্তি আমাদের এই বলছিল যে গ্রামের এক হুজুর বলতেছিল আর কি, এই এই কথাটাই জাস্ট মানুষ যখন বলে সেটার একটা ঈদের পরের কথায় বা ওইরকম কোনো একটা ইসে বলতেছিল যে খুব খুব ক্রুড যুক্তি, কিন্তু যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, যে যখন চুরি ছিচকা চুরির জন্য কাউরে ধরে থানায় নিয়ে যায় কী করে, দুই চারটা চরথাপ্পড় মারে ছেড়ে দেয়, দুই চার চরথাপ্পড় মারে মারে যা আর কোনোদিন করবি না, আর ফাঁসির আশা মেরে কী করে, ফাঁসির আগের দিন জিজ্ঞেস করে আপনার কী খাইতে ইচ্ছা করতেছে, কারে দেখতে ইচ্ছা করতেছে, কত সুন্দর কথা না, কিন্তু হোয়াটস মানে হোয়াট ইজ কামিং নেক্সট এটা হচ্ছে কথা। তো উনি বিশ্বাসীদের কমফোর্ট করতে চাইছেন এটা বইলে আর কি, যে এই এইটাতে যেন আপনাদের চোখ না টাটায়, আল্লাহ কিন্তু কোরআনে বলছেন যে তাদের ঐশ্বর্য তাদের ই দেখে যেন আমাদের চোখ না টাটায় বা আমরা যেন ই না করি, আমাদের যেন বিভ্রান্ত না হই আর কি। এই জিনিসগুলো বুঝলে আসলে
প্রথম দিক থেকে হবেন না আপনি, বা প্রথম থেকে আপনার সবরটা অনেক বেশি থাকবে। আচ্ছা যাই হোক, এরপরে বলতেছেন আর এনভি এন্ড জেলাসি দ্য সেম, এখন মানে এই ডিসকাশনের আন্ডারে বলতেছেন, প্রথমে আমরা যেটা বলছি সেটা জেনারেল টার্মসে বলছি, এখানে বলতেছেন অল দো এনভি এন্ড জেলাসি শেয়ার সিমিলার ট্রেটস, কিছু জিনিস সিমিলার আছে যে জন্য এনভির থেকে বা হিংসার থেকে জেলাসি বা ঈর্ষা সেটাকে আলাদা করাটা কষ্টকর হবে, অনেক সময় মনে হতে পারে হিংসাকে ঈর্ষা বা ঈর্ষাকে হিংসা মনে হতে পারে, কিন্তু আসলে তা না, এটাই বলবেন আর কি। সিমিলার ট্রেটস অ্যান্ড অফেন ইউজড ইন দ্য প্লেস অফ ওয়ান অ্যানাদার, দ্য টু ইমোশনস আর কোয়াইট ডিফারেন্ট, দুইটা হচ্ছে একেবারেই আলাদা দুইটা ইমোশন। এখন এখানে একটা গল্প তুলে দিয়েছেন 2008 সালের 18 ডিসেম্বর নিউ অরলিন্স টাইমস একটা একটা পেপারের, ওখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এখন অ্যাক্সিডেন্টটা ঘটার পরে দেখা যায় যে টাকবোট চালাইতেছিল অ্যাসিস্ট্যান্ট আর কি, যেই লোক মাস্টার টাকবোটের সে ছিল না। আমাদের দেশে হয় না হেলপাররা গাড়ি চালায় যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে ওই চ্যানেল ট্যানেল বন্ধ হয়েছিল। তখন বলতেছে যে কেন ঘটনাটা ঘটছিল, টেস্টিফাই করছে যে লোক, ইন হিজ ওন ওয়ার্ডস দ্য মাস্টার পাইলট টেস্টিফাইড দ্যাট অন জুলাই 23rd হি ওয়াজ ইন ইলিনয়, সে নিউ অরলিন্সে ছিলই না, নিউ অরলিন্স হচ্ছে কোথায় লুইজিয়ানা স্টেটের নাম, আর ইলিনয় হচ্ছে কি শিকাগো যে স্টেটে, আরেকটা স্টেটেই ছিল সে, এখানে ছিলই না সে, কেন সেটা বলতেছে সে। ইনস্টেড অফ ম্যানিং দ্য হুইল অফ এ টাকবোট দ্যাট স্টিয়ার্ড অ্যান অয়েল বার্জ ইন টু অ্যান অনকামিং শিপ, অয়েল বার্জকে মেরে দিছে একটা জাহাজের উপরে, সেটা তার চালানোর কথা ছিল, কিন্তু সেটা না চালায় সে নিউ অরলিন্সে না থেকে সে কোথায় ছিল, শিকা মানে ইলিনয়তে ছিল। দ্যাট রিজাল্টেড তারপরে কি চেজিং ডাউন হিজ গার্লফ্রেন্ড হু ওয়াজ সিন ডেইজ আর্লিয়ার রাইডিং অ্যারাউন্ড ইন এ ট্রাক উইথ অ্যানাদার ম্যান, মানে দুই মানে কয়েকদিন আগেই যাকে দেখা গেছে বলে মানে রিপোর্ট আসছে আরেক লোকের সাথে ট্রাকে করে বেড়াইতে, সেই তার খোঁজ নিতে সে গেছিলো এখান থেকে। আচ্ছা, ওয়েন হি অ্যাবান্ডন দ্য হুইল, এই যা যা হয়েছে, এই ফিলিংটা হচ্ছে জেলাসি অ্যাকচুয়ালি, এটা এনভি না, এটা জেলাসি। জেলাসিটা দেখবেন পরবর্তীতে বলবেন দুই রকমের, একটা তো আমরা শুনলাম যে অন্যের যেটা আছে সেটা আমারও লাভ করার ইচ্ছা হবে, তারটা নষ্ট না করেই বা তারটা হরণ না করেই বা তাকে ক্ষতি না করেই, এটা জেলাসির একটা চরিত্র আমরা দেখছি একটু আগে। আর এটা বলতেছেন কি যা আছে সেটা হারানোর, এই যেটা এটাকে আমরা গিরার বলি বা প্রোটেক্টিভ জেলাসি বলি, নট নেসারি একদম হারানো মানে ওই হারানোই, যেমন আমাদের মেয়ে একটা বাইরে একটা লোকের সাথে কথা বলতেছে, এখানে রিয়েল সেন্সে ওই হারানোর আমি চিন্তা করতেছি না, কিন্তু কী চিন্তা করতেছি যে আমাদের মেয়ের যে চেষ্টিটি আছে বা যেটাকে আমি মুসলিম হিসাবে মনে করি যে আমার মেয়ের এটা থাকা উচিত, অথবা আমি বাপ আমার এটা এনশিওর করা উচিত যে তার এটা থাকবে, সেটা হারানোর চিন্তা করি আমি যখন আমি তাকে বলি যে না তুমি আউট ইন দ্য ওপেন গিয়া আড্ডা মারতে পারবা না বা মিক্সড এনভায়রনমেন্টে পড়তে পারবা না বা ইত্যাদি যা বলি আমি, গিরার যেটাকে বলি, যেটা প্রত্যেকটা মুসলিমের থাকতেই হবে, এবং না থাকলে আল্লাহ কী বলছেন বা রাসুল কী বলছেন, দ্য ইউস কখনো জান্নাতে যাবে না, এটা কঠিন কথা, কিন্তু অত্যন্ত কঠিন কথা, তা সবাই থাকতে হবে, আপনার গার্ডিয়ানশিপে যারা থাকবে তাদের প্রতি আপনার এই জেলাসিটা থাকবে, প্রোটেক্টিভ জেলাসি, এটা কিন্তু হিংসার সাথে কোয়াইট ডিফারেন্ট একটা জিনিস, এমনি আমরা বুঝতেছি অত অত ইসে না গিয়ে। আচ্ছা যাই হোক, তারপর বললেন বলে বলতেছেন অ্যাজ ইট ওয়াজ এক্সপ্লেইন ইন দ্য বুক সেভেন সিনস অ্যান্ড সেভেন ভার্চুজ এনভি ইমপ্লাইজ, আর একটা বইয়ের রেফারেন্স দিচ্ছেন, এটা 1962 সালের একটা বই, তো বলতেছেন এনভি ইমপ্লাইজ দ্য এনভিয়ার্স বিলিভ দ্যাট হি অর শি ল্যাক সাম পজিশন, এনভিতে কী আসে যে আপনার কিছু একটা নাই, এটা হচ্ছে মেইন কথাটা, নাই আপনার স্কিল অর কোয়ালিটি, যাই হোক আপনার নাই অন্যের আসে, দ্যাট রিজাল্ট ইন এ সেন্স অফ ইনফিরিয়রিটি, সেই জন্য আপনি ছোট, while on the other hand jealousy implies assumed loss oi lokta chinta korche je tar girlfriend ta hoyto haray felteche she arek joner sathe dekha geche take apnar meyer chastity noshto hoye jete pare eta apni assume kortechen assumed loss ashol loss nao hoyte pare possibility of loss o hoyte pare or threat of loss of something already possessed by the jealous party, je jealous amra boltechi tar already ache eta kintu she haranor chinta korteche the husband kar sathe kotha bolche, meyder khub common ekta jealousy hocche je rannar proshongsha kore dekhen ekdin eshe, am test case bollam
একদিন বাসায় ফিরে কইবেন যে অমুকের বউয়ের রান্নাটা খেলাম, উফ মুখে লাইগা আছে, যে জীবনে লাস্ট কবে খাইছি, এই মা মারা যাওয়ার পরে, মানে এইটা বললে তো আরও আপনি মানে তিনগুণ করে দিলেন আর কি, যে মা মারা যাওয়ার পরে কতদিন এরকম খাওয়া খাই নাই, এই খাই আসলাম ওইখান থেকে, বুঝছেন না? দেখেন রান্না এবং চেহারা বা ইত্যাদি, যাই হোক, ওর জন্য একটু কি অ্যাডভান্স ট্রেনিং হয়ে যাইতেছে নাকি? না, এর পার্ট অফ লাইফ ইনশাল্লাহ। মানে আরবরা বলে যে একটা সময় আগের, এখনকার সোসাইটি না, আগের সোসাইটি, মানে একদম ট্র্যাডিশনাল আরব সোসাইটি, এই বয়সে বাচ্চারা আর অন্তঃপুরে ঢুকতে পারে না, এই বয়স বা আরও কম, 10-16 ওই যে বয়সে বলছেন না, 10 থেকেই তারা বাইরে বাইর করে দেবে, ছেলে বাচ্চা তুমি যাও ওই কাসারিগড় মসজিদ, বাপেদের সাথে চাচাদের সাথে নামাজ পড়বা, যাবা তো বাপেদের সাথে সবাই বসলে খুতবায় গেলে তো এগুলোর কথা শুনবেই, তাই না? মানে লেটস নট প্রিটেন্ড যে এগুলা একদম আসমান থেকে আসতেছে, তা না। গেল, এটা খুব সুন্দর একটা ডেফিনেশন। এরপরে ইবনুল কাইমের একটা ই বলতেছেন, আমরা হয়তো এটা পড়ে শেষ, আমরা আসতেই যাই একটু, আসতে যাই, মানে অনেক কথা আসতেছে আমাদের, এবং আমরা মানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় হয়তো অনেক মানুষকে রিলেট করাইতে পারি এটার সাথে, যেটা আমি ইদানিং বুঝি, আগে অতটা খেয়াল করি নাই, যে ইদানিং বুঝি যে লাইফের সাথে রিলেট করানোটা খুব ইম্পর্টেন্ট আসলে, তা নাইলে একটা বক্তৃতা অনেক সময় বইয়ের মতো হয়ে যায়, বই পড়লে যেরকম একসময় হাইয়ে উঠে সেরকম হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, ইবনুল কাইম বলতেছেন, এনভি ইজ কন্ডেমড টু, এনভি ইজ এ ডিজায়ার দ্য রিমুভাল অফ আল্লাহ'স ব্লেসিং ফ্রম দেয়ার ওনার, দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ এনভি, দ্য সেকেন্ড লেভেল ইজ টু হোপ মিসফর্চুন ফলোজ দ্য সার্ভেন্ট অফ আল্লাহ অ্যাজ এ শ্যাডো উড ফলো ইটস অবজেক্ট, মানে ওই লোকটার যার কথা বলতেছে। অন দিস লেভেল দ্য এনভিয়ার উইশেস দ্যাট দ্য এনভিড রিমেন্স ইগনোরেন্ট পুয়ার উইক অ্যান্ড হোপস দেয়ার হার্ট ইজ সেপারেটেড ফ্রম আল্লাহ, অত্যন্ত ই কথা কিন্তু, এবং এনভির সাথে ইভিল আই একসাথেই সাবসেট আর কি, এনভির সাবসেট হচ্ছে ইভিল আই, নজর লাগায় যেটাকে আমরা বলি, আমরা দেখবো যে ওটা কত ডেঞ্জারাস জিনিস, যে আমি বিশ্বাস করি, এবং ভেরি মান্ডেইন জিনিস আর কি আপনার হইতে পারে হিংসার থেকে বা ইভিল আই থেকে, নজর যেটাকে আমরা একদম মান্ডেইন জিনিস, আপনার হঠাৎ করে আপনি খুব এনার্জেটিক, হঠাৎ করে আপনার ডায়াবেটিস হয়ে গেল, কেউ একজন দেখে বলছে যে উনি এত এনার্জি কোথায় পায়, তারপর দেখে আপনার টায়ার্ড, আপনার মানে অলমোস্ট অল অফ দ্য সাফারিং, যারা এটা এগুলো নিয়ে চর্চা করেন তারা বলেন যে অলমোস্ট অল অফ দ্য সাফারিং গোজ ব্যাক টু ইভিল আই আর কি, আপনার দৈনন্দিন জীবনে অলমোস্ট অল অফ দ্য সাফারিংস, কেউ একজন আপনাকে দেখে মনে করছে যে ওনার এটা, মানে ভিতরে বেসিক্যালি একটা হিংসা আছে, হয়তো আপনার ক্ষতি চায় নাই, ক্ষতি চাওয়ার ব্যাপারে কিন্তু কোনো অনেক সময় চয়েস নাই, ক্ষতিটা যে হইলো এটার ব্যাপারে চয়েস নাই, এবং এটা অন্যান্য ধর্মে বিশ্বাস করে, ডাকিনি বলে তারাশঙ্করের একটা ইয়ে আছে, আপনারা পড়ে দেখেন, ছোটো গল্প বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইতেও আছে বা অন্যত্র ফেমাস আর কি, ডাকিনি পাঠ্যও ছিল বোধহয় কোনো হিসেবে, সেখানে কিন্তু এই ব্যাপারটা এই যে সে যাকে অ্যাপ্রিসিয়েট করে যার দিকে থাকে সেই শেষ আর কি, এরকম একটা ক্যারেক্টার ছিল। বাংলা পড়ি এটার, এনভি ইজ কন্ডেমড, এটা এনভি হচ্ছে হিংসা, হচ্ছে ঘৃণিত জিনিস একটা বা ঘৃণাবরে দেখার জিনিস হিংসা। টু এনভি ইজ টু ডিজায়ার দ্য রিমুভাল অফ আল্লাহ'স ব্লেসিং ফ্রম দ্য ওনার, যার ব্লেসিংটা আছে, নিয়ামতটা আছে, গাড়ি হোক, বাড়ি হোক, টাকা হোক, পয়সা হোক, এডুকেশন হোক, চেহারা হোক, ডিজায়ারটা হচ্ছে যে এটা যেন চলে যায়, এটা যেন ধ্বংস হয়ে যায়, নাই হয়ে যায় ফ্রম দ্য ওনার। দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ এনভি, এটা হচ্ছে প্রথম লেভেল এনভি। এখন কিন্তু চাচ্ছে শুধু এইটা যাইতে, আর তারপরেরটা চাচ্ছে কি যায়াও শেষ না, উল্টা খারাপ জিনিসগুলো তার উপর আসুক, বুঝছেন না? যাওয়া একটা জিনিস আর খারাপ, গাড়ি আছে গাড়ি নাই বেঁচে দিলেন, এরপরে চাইতেছে কি আপনি মানুষের দরজা দরজায় ভিক্ষা করে খান, বুঝছেন না ব্যাপারটা? আলাদা জিনিস না, গাড়ি আছে আছে, গাড়ি নাই শেষ, গাড়ি শেষ, তারপরে চাইতেছে যে আপনি দরজায় গিয়ে ভিক্ষা করে খান, মানে আপনার উপর হার্ম চাচ্ছে। দ্য সেকেন্ড লেভেল, এর পরের লেভেল ইজ টু হোপ, আশা করা, মিসফর্চুন ফলোজ দ্য সার্ভেন্ট অফ আল্লাহ, যার ব্যাপারে বলতেছে তার ব্যাপারে দুর্ভোগ নেমে আসুক, অ্যাজ এ শ্যাডো উড ফলো ইটস অবজেক্ট, যেভাবে ছায়া কাউকে অনুসরণ করে সেইভাবে ওই লোকের খারাপ হইতে থাকুক। অন দিস লেভেল দ্য এনভিয়ার উইশেস দ্যাট দ্য এনভিড রিমেইন্স ইগনোরেন্ট, এই লেভেলে হিংসুক যে সে হিংসা যাকে করতেছে, হিংসার অবজেক্ট যে, তার ব্যাপারে আশা করে অথবা চায়, দ্যাট দ্য এনভিড রিমেইন্স ইগনোরেন্ট, সে যেন ইগনোরেন্ট থাকে, তার যেন জ্ঞান না হয়, এটা হলো যখন জ্ঞানের ব্যাপারে হিংসা করতেছে তখন,
পুয়ার গরিব থাকুক, উইক দুর্বল থাকুক, অ্যান্ড হোপস দেয়ার হার্ট ইজ সেপারেটেড ফ্রম আল্লাহ, এটা হলো চূড়ান্ত এই আর কি, আল্লাহ থেকে তার এটা সরে যাক। এটা হয়তো সবসময় বুঝে করে না, কিন্তু এই যে জিনিসগুলো সে চাইতেছে সেই জিনিসগুলো কিন্তু একসময় মানুষকে আল্লাহ থেকে সরিয়ে নিতে পারে, পারে না। এই জন্য আমরা বলি না থ্রেশল ভ্যালু বলি, আমরা প্রত্যেকটা মানুষের একটা থ্রেশল ভ্যালু আছে। আমরা বলি যে লেট হিম অর হার নট ক্রস দ্যাট লাইন, প্রত্যেকটা মানুষের কষ্ট সহিষ্ণুতে একটা লাইন আছে, একটা লাইনের পরে সে আর কষ্ট সহ্য করতে পারবে না এবং তার হয়তো ইমানও হারাই যেতে পারে। সে এমন একটা আল্লাহ বিরুদ্ধ কাজ করবে যেটা সে এমনিতে কখনোই করতো না। এটা প্রত্যেকের ভ্যারিয়েবল, কারো এটুক কারো ওইটুক কারো ওইটুক, প্রত্যেকের নিজেরটা জাজ করে ওই অনুযায়ী কাজ করা উচিত, বুঝছেন না, ওই অনুযায়ী কাজ করা উচিত। আমরা পরে পড়ব যদিও, কিন্তু আজকে সকালে একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের বলছি না, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আমি যুক্ত হয়েছি, বাইরে থাকেন কিছু মানুষ তাদের অনুরোধে, সেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কোনো এক শায়েকের, আমি ওনার নাম জানি না, আমি কখনো শুনি নাই বা শুনলেও আমি মনে রাখি নাই, তার একটা দিচ্ছেন, খুবই ইন্টারেস্টিং দেখেন আপনি। এটা শিবলি মেহেদি একদিন এখানে বলতেছিল এবং আপনাদের সবার জন্য শিক্ষণীয় আছে। স্পেশাল থ্যাঙ্কস টু দোজ হু ট্রাভেলড অ্যাক্রস দ্য গ্লোব ফর ভ্যাকেশনস দিস সামার অ্যান্ড ডিড নট অ্যানাউন্স দেয়ার অ্যারাইভাল ইন এয়ারপোর্ট এক্স অর রিসোর্ট ওয়াই আউট অফ কনসিডারেশন ফর দেয়ার ফ্রেন্ডস ফিলিংস অ্যান্ড সার্কামস্টান্সেস। আজকাল গ্লোবাল হয়ে গিয়ে এটা হয়েছে না, যে আমি নিজে দেখছি যে আমার ফ্যামিলিতে জাস্ট ফান কইরা, এই যে সুন্দরবনে গেছে ছবিটা পাঠাইছে সৌদি আরব, ফার্স্ট রিয়েকশন হচ্ছে আমার নাতিরা পাঠাইছে, ফার্স্ট রিয়েকশন হচ্ছে আমার মেয়ের ঘরের নাতনি যে এসে কান্নায় ভেঙে পড়ছে যে সে এটা মিস করতেছে। এইটাই কিন্তু জেলাসি এবং এনভি ইন এ ডেঞ্জারাস লেভেল জেনারেট করার একটা টুলস, কিন্তু যেটা শিবলি মেহেদি বলতেছিল যে এই যে ফেসবুক পোস্ট এবং স্ট্যাটাস এবং ইনস্টাগ্রাম এগুলো এবং ইভিল আইয়ের জন্য কিন্তু নট নেসেসারি সামনে থাকতে হবে, কাছে থাকতে হবে, এটাও কোনো ব্যাপার না। এটার জন্য কিন্তু আমরা দেখেন মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ নিয়মে বাইরে যখন যাব, এটার জন্য কিন্তু আমরা অনেক হার্ম ডেকে আনতেছি উইদাউট ইভেন নোয়িং, সো মাচ সো দ্যাট এখন মানে বিরক্তি লাগে। আপনাদের তফের সময় দেখবেন যে পসিবলি ওয়ান টেন্থ অফ দ্য পিপল, দশ ভাগের এক ভাগ মানুষ দেখবেন এরম করে দাঁড়ায় আছে, বুঝছেন না, তাই না, দোয়া করতেছে একজন, সে দোয়ার ছবিটা এমনবার তুলতেছে, একবার করছে হয় না, আরেকবার করে আরেকবার করতেছে যে ছবিটা যেন তুলে পাঠায় দেয় বাড়িতে। তো এইগুলো আর কি, তো এইগুলো একজন স্কলারের কথা, কিন্তু এটা ওনার নাম পড়বো আমরা লাস্টে। স্পেশাল থ্যাংক টু দোজ, তাদের প্রতি একটা স্পেশাল থ্যাংকস, হু ভিজিটেড দ্য ওয়ার্ল্ডস ফ্যান্সিয়েস্ট হোটেলস। কয়েকদিন আগে আমাদের রিলিজিয়াস কমিউনিটির একজনের ছবি আরেকজন আমাকে দেখাইলো যে দেখেন কী অবস্থা, কোথায় জানি গেছে ওই কি বড় রয়্যাল স্যুট বা কিছু একটা, মানে সবচেয়ে দামি যেটা আর কি, হানিমুন করতে গেছে, তো ওইটার উপরে ছেলেটা মেয়েটার ছবি দেনে, ছেলেটা আর কি উপর হয়ে শুয়া এই ছবি তুলা বেডের বিশাল বেড ছবি তুলে ওইটাকে ফেসবুকে পোস্ট করছে। সেটা আবার আরেক দিনই ভাই আমার দেখাইতেছে যে দেখেন আমাদের কী অবস্থা, মানে বেশ ঈর্ষণীয় হিংসা বললাম না, এই মাত্র পড়াশোনা করতেছি, হিংসা বললে তো হিংসা উদ্রেক করবে অনেকে, সে ঠিক আছে, বাট বেশ ঈর্ষণীয় লেভেলের রিলিজিয়াস ফ্যামিলির ছেলে আর কি, সে হানিমুনে গিয়া এই পয়লা কাজটাই করছে, এটারে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক যেখানে হোক দিছে, ডেফিনেটলি নিউজ পেপারে দেয় না এটুকু আমি শিওর। তো ওই ওইখান থেকে আরেক দিনই ভাই আমার এটা দেখা যাচ্ছে যে দেখেন কী অবস্থা আমাদের, এটাই বলতেছেন এখানে যে পৃথিবীর ফ্যান্সিয়েস্ট হোটেলে গেছেন ইন দিস সামার অ্যান্ড রেজিস্টেড দ্য আর্জ টু শেয়ার দেয়ার কারেন্ট লোকেশন, এবং যে আর্জটা হয় যে এই জিনিসটা জানানোর একটা আর্জ হয় সেটা রেজিস্ট করছেন। স্পেশাল থ্যাংকস টু দোজ হু এক্সপ্রেস লাভ টু দেয়ার স্পাউজেস ডেইলি উইদাউট এক্সপ্রেসিং টু প্ল্যানেট সোশ্যাল মিডিয়া জাস্ট হাউ মাচ দে লাভ দেম। আজকাল দেখবেন ভিতরে কী হইতেছে তা আল্লাহ জানেন, কিন্তু মোরা আর জনমে হংস মিথুন ছিলাম এই মার্কে একটা চেহারা দেখায়া মানে স্ট্যাটাস দেওয়া বা এই দেওয়া, মানে সারাদিন মারামারি করে এইগুলোরও দেখি। এই যে আমি তো বললাম না যে ইদানিং ওই একটা ক্রাইসিস হলে একটু খবর দেখি এই সে ওই যে কী বলে লাইভ স্ট্রিমিংয়ে, তো কিছু কিছু দম্পতি আমাদের জেনারেশনে সারাদিন মারামারি করতো,
কি সুন্দর হাসে কথা বলতেছে ইন্টারভিউতে আইসা, মানে দুইজনে দুজনার এবং দুজনে দুজনের জীবন এবং ক্যারিয়ার বিল্ড করতে, ক্যারিয়ার মানে ওইসব ক্যারিয়ার আর কি, নাটক ফাটক যেগুলো আছে না, নাটকের ক্যারিয়ার, গানের ক্যারিয়ার আর কি, আপনার ক্যারিয়ার কীভাবে দুজনে দুজনের থাকছে এবং কীভাবে কাজ করে গেছে, সারা জীবন দেখছে ঝগড়া করতে, বুঝছেন না? আচ্ছা, স্পেশাল থ্যাংকস টু দোজ হু কুক অ্যান্ড হোস্ট দেয়ার রিলেটিভস, প্রত্যেকটা কিন্তু অ্যাড্রেস করছে, যারা রান্না করেন এবং তাদের আত্মীয় স্বজনকে খাওয়ান ফর ডিনার উইথ দ্য ইন্টেনশন অফ কিপিং ফ্যামিলি টাইজ, পরিবারের ভিতর বন্ধুদের ভিতর তো আসেই, অ্যান্ড উইদাউট ফ্লন্টিং হার শেফ স্কিলস অ্যান্ড ফ্যান্সি মানে এই জিনিসগুলা বাই আপলোডিং ইমেজেস অফ ইট অল, তার যে ইগুলো আইটেমগুলো সেগুলোকে করলেন না আর কি, মানে আপলোডিং আপলোড করলেন না এসে, যেটা শিবলি বলতেছিল আর কি, যে এটা তো আমি আর রিয়েলাইজ করি না কখনো, শিবলি বলতেছে যে কোথাও নেই খাইতে গেছে, একেবারে রেডি হলো যখন ডাকলো সবাই আসেন খাইতে, এই মানে চামচটা বসাইতে যাবে তখন একদিন বললো যে দান 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 এক সেকেন্ড, এত সুন্দর আর থাকবে না, বইটা ছবিটা তুললো, তুলার সাথে সাথে আপলোড করে দিল বা স্ট্যাটাস দিয়ে দিল ফেসবুকে আর কি। তো এইটাই শিবলি বলতেছিল যে এটাতে জাস্ট জেলাসি ছাড়া আর কোনো লাভ নেই এবং ইভিল আয়ের এইটা আছে, মানে বিপদটা আছে। স্পেশাল থ্যাংক টু দোজ, আর বিশেষ ই তাদের প্রতি, হু এক্সটেন্ডেড কম্প্যাশনেট অ্যাডভাইস টু আওয়ার স্কলার্স উইদাউট শেয়ারিং দ্য স্কলার্স মিস্টেক অন দেয়ার পেজেস, যারা অ্যাডভাইস দিচ্ছেন, কম্প্যাশনেট অ্যাডভাইস স্কলারদের কাছে দিচ্ছেন কিন্তু স্কলারদের মিস্টেকগুলোকে তাদের পেজে শো করেন নাই, মানে মেনশন করেন নাই, অ্যান্ড ফ্রেমিং দেমসেলভস অ্যাজ ফিয়ারলেস ডিফেন্ডার্স অফ ইসলাম, মানে ডিফেন্ডার অফ ইসলাম হবেন কিন্তু অহেতুকভাবে স্কলারদের নাম দিয়ে বা মিস্টেকটা তুলে ধরার দরকার নাই, এটা হচ্ছে যখন ভিলিফাইং করার ইসে, আর মারা গেছেন যারা তাদের ব্যাপারে তো অবশ্যই তুলতে হবে ধরে, এটা আবার আমি বলে রাখলাম, কারণ আমি নিজে একটা শুনছি মডার্নিজমের উপরে, যারা বোঝের একটা লেকচারের মাঝখানে ফ্লোর থেকে ওনাকে চ্যালেঞ্জ করছে যে আপনি তো আপনার মৃত ভাইয়ের মাংস খাইতেছেন, উনি বলছেন যে না এটা ওয়াজিব আমার উপর, বলে উনি এক্সপ্লেন করছেন যে কেন, আলাদা ব্যাপার, কিন্তু এটা বলতেছেন যে এই লেভেলে, যে লেভেলে বলতেছেন আপনারা বুঝতেছেন, স্ট্যাটাস দেওয়া, এই ফেসবুক পেজই করা বা এইসব করা, স্পেশাল থ্যাংকস টু দোজ, স্পেশাল থ্যাংকস টু দ্য ব্লেসেড ফোকস হু হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি অন এ ডেইলি বেসিস, যারা প্রতিদিনই গরিব মানুষকে সাহায্য করে থাকে প্রতিদিনের কাজ হিসাবে, বাট নেভার ফটোগ্রাফ দেয়ার মিলস লাইক মিলিয়নিয়ার্স হু ক্যানট হাইড ফ্রম দ্য ক্যামেরাস, কিন্তু কোনোদিন কী খাওয়াচ্ছে কী দিছে এটার ই করে না, এটা আমাদের কমিউনিটিতে আসলে এগুলো খুব খুব রেয়ার প্রবলেম, এগুলো আমার মনে হয় আমাদের কমিউনিটিতে এগুলো কোনো প্রবলেম না ইনশাল্লাহ, আমি যেটা বুঝি আর কি। তারপরে এইভাবে বলতেছেন, ওয়েলদি সিস্টার্স হু ডাজ নট শোকেস দ্য নেম ব্র্যান্ডস অফ হার ওয়ার্ড্রপ, আজকাল ইসলামী বুটিক্স আছে না এবং অনেক দামি দামি কাপড় চোপড় আছে, মানে মানে স্ট্যাগারিংলি হাই প্রাইস আর কি, মানে কত হবে ধরেন আপনি কত চিন্তা করতে পারেন, একটা আবায়া আপনি হয়তো স্টার্ট করবেন, আমার মতো হইলে 1,200 দিয়ে স্টার্ট করবেন, আমাদের ওই ইসে দিলাম হিজাব সহ ইউনিফর্ম হিসাবে দিলাম সিলেটে 1,200-1,300 টাকা হয়েছে, আপনি এখান থেকে স্টার্ট করবেন, বাট ইউ ইউ ওয়ান্ট গো ফর 20,000, 25,000, 30,000 এই পর্যায়ে তো যাবেন না, তার চেয়েও বেশি আছে বাংলাদেশে আসে, এটার উপরে চুমকির কাজ করা অথবা একটা বুঝছেন না বুটিক্স, তো বলতেছেন এগুলো না ব্র্যান্ডস অফ আর ওয়ার্ড্রপ, নট স্যাডেন্স আর ফ্রেন্ডস হার্টস, নট ইভেন উইথ এ স্নবিশ গ্ল্যান্স রিগার্ডিং দ্য ক্লোদিং দ্য ওয়েয়ার, অনেক সময় আপনাদের একটা গল্প বলছে অনেক আগে, আমার ফ্রেন্ডের ওয়াইফ এসে এক ঈদের কথা বলতেছেন যে ওই ঈদের হট ফেভারিট হচ্ছে ইটালিয়ান সিল্ক, তা আমার ওয়াইফকে বলতেছেন, অনেক বছর আগের কথা, 20-25 বছর আগের কথা, আমার ওয়াইফ আসলে এটা মোজেজাটা বোঝেন নাই, মানে এটার মিনিংটা কি, তো ওই মহিলা একেবারেই দমে গেছেন, উনি খুব স্যাড হয়ে গেছেন যখন ই, তখন আমার ওয়াইফ অন্যদের জিজ্ঞেস করছে যে এই জিনিসটা কী, তো বলে যে ওই বছরের এটা ছিল আর কি নাম্বার ওয়ান ই ডিজায়ার্ড জিনিস যারা শাড়ি পরেন তাদের জন্য, ইটালিয়ান সিল্ক জনৈক কিছু একটা, তো যাই হোক এরপরে এরকম করে করে লাস্টের দিকে বলছেন একদম একদম লাস্টে, স্পেশাল থ্যাংকস টু এভরি ওয়ান হু ডিসাইডেড টু বি হ্যাপি অ্যান্ড এনজয় দেয়ার হ্যাপিনেস অ্যান্ড প্রোটেক্ট দেয়ার হ্যাপিনেস বাই নট ব্রডকাস্টিং ইটস ডিটেলস টু আদার্স, তাদের জন্য যারা হ্যাপি এবং তাদের হ্যাপিনেসকে তারা এনজয় করেন কিন্তু তারা ব্রডকাস্ট করেন না, এটা হচ্ছে শায়েখ মোহাম্মদ
এলশিনাওয়ি কোনো কোথাকার আমি জানি না, আমি আমার জ্ঞান কম। যাই হোক, এখানে যেটা আপনাদের প্রতি আপনাদের সবাই আমরা আমরা আজকের লেসনের সাথে রিলেভেন্ট যেটা আমরা সবার সাথে শেয়ার করতে পারি বা সবাই বলতে পারি যে খুবই সাবধান থাকবেন নিজের দেন। আল্লাহ সাল্লাহামদের প্রবলেম ছিল না, কারণ ওনাদের আমরা দেখবো ওনাদেরও মানে হিংসা করার জিনিস ছিল, কিন্তু এটা অন্য জিনিস ছিল। এই যেসব নিয়ে পড়লাম এগুলো ওনাদের সমস্যা ছিল না, ছিলই না ওনাদের, বুঝছেন না? কিন্তু আমাদের তো কিছু আছে, সেটা যদি সত্যিই আমরা কখনো রিজয়েস করি বা ই করি, সেটা যেন জনগণের জনসমক্ষে বা সেটা যেন জনসমক্ষে বা মানুষকে পীড়াদায়ক উপায় না হয় বা শো অফ না হয়। অনেক সময় ইচ্ছা না করেও হয়, মিন না করেও হয়। মিন না করলেই যে ড্যামেজটা হবে না এমন কথা না, কিন্তু ঠিক না? ধরেন দুনিয়াতে আমরা যেসব জিনিস দিয়ে মানুষদের কষ্ট দিই তার অনেক কিছু কিন্তু মিন না করে হইতে পারে, কিন্তু আপনি কী মিন করছেন না করছেন হিসাব কিন্তু আল্লাহর সাথে, অন্তরের হিসাব আল্লাহর সাথে না, কিন্তু অ্যাপারেন্ট যেটা হয়েছে সেই হিসাব কিন্তু মানুষের সাথে বা মুআমালাতের সাথে হবে। সেটাতে আমরা সাবধান থাকবো যেন আমাদের এই যে কটা উনি বললেন এগুলো তো অল্প, আরও কত আছে না ফিল, এগুলো যেন আমরা ইয়ে না করি। কিছু না, ধরেন দুটো বাচ্চার ভিতরে একটা পড়াশোনা ভালো একটা ভালো না, এটাও কিন্তু অনেক সময় পীড়া দেয়, অনেক সময় কষ্ট দেয়। যখন যে ভালো যে বাচ্চাটা, তার মা যখন যে বাচ্চাটা খারাপ তার মাকে জিজ্ঞেস করেন ও কেমন করছে এবার ভাবি, দরকার নাই জিজ্ঞেস করি, কারণ আই নো দ্য আনসার, অবভিয়াস আনসার আমি জানি তো আগের থেকে যে হয়তো বাচ্চাটা অত ভালো না। জিজ্ঞেস করা মানেই কিন্তু একটা শো অফ অলরেডি হয়ে গেছে, বুঝছেন না? ওই দিন আরেকটা জিনিস শুনলাম যেটা আমি কোনোদিন চিন্তা করি নাই, আমরা তো রাগ করি সবাই, সবাই করি না, কোনো না কোনো জায়গায় রাগ করি। রাগের একটা রুট রিজন হচ্ছে যে আপনি নিজেকে যার উপর রাগ করতেছেন তার চেয়ে সুপিরিয়ার ভাবেন। এটা কিন্তু আমি কখনো চিন্তা করে দেখিনি আগে, চিন্তা করেন তো দেখি, পরে আমি দেখলাম যে হ্যাঁ কথা ঠিক। ধরেন আমি ভ্যালিড রিজনে রাগ করতেছি, কিন্তু আমি কিন্তু তার চেয়ে নিজেকে সুপিরিয়ার মনে করে রাগটা করি সবসময়। হয়তো আমার পজিশনটা সুপিরিয়ার, সেটা অন্য কথা, আর তার একটা মিস্টেক আছে এটাও ঠিক, কিন্তু তারপরে রাগের ইনস্টিংটা কিন্তু বেসিক্যালি সুপিরিয়রিটির ফিলিং থেকে আসে, আর সেটাই একটা ছোট্ট লিমিট, একটা ছোট্ট গ্রে লাইন আছে, তার ওই পাশে চলে গেলে কিন্তু কিবার হয়ে গেল। আর কিবার হইলে মাস্টার সিট পরিমাণ কিবার নিয়ে কেউ জান্নাতে যাবে না। যেন আমার এখন ডেলিকার দোয়া একটা আল্লাহ, যে ওই মাস্টার সিটটা আল্লাহকে আমি বলি যে আপনি উপড়ায় দিন, কেন আমি হয়তো জানিও না কোন হিডেন জায়গায় কোথায় আছে আমি জানিও না, সেটা উপড়ায় দিতে বলি। তো আজকে আমরা শেষ করে দিই, আমরা স্লোই যাচ্ছি একটু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং ডেইলি লাইফের অনেক কিছু কিন্তু আজকে শুনছি, শুনিনি ডেইলি লাইফে যেগুলোর থেকে আমরা বেঁচে থাকবো বা থাকা উচিত সেরকম শুনলাম। ওয়ান অফ দ্য থিংস হচ্ছে আল্লাহ যে আপনাকে ব্লেসিং দিয়েছেন, আবারও আমি রিপিট করতেছি, সেই ব্লেসিংটার জন্য অলওয়েজ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাবেন আর মানুষের কাছে জাহির করবেন না, দুটো জিনিস যতটুকু পারেন। তার মানে এটা না যে আপনাকে আল্লাহ এই জামা পরার তফিক দিয়েছেন আপনি রাস্তাতে কুড়ায় একটা ছেঁড়া জামা পরে যাবেন, এটাও কিন্তু নাফরমানি, এটাও কিন্তু না করা হয়েছে, কিন্তু অলওয়েজ চিন্তা করবেন যে লাইনটা ক্রস হয়ে যাচ্ছে কিনা, এটাকে অন্যকে শো অফ হয়ে গেল কিনা বা অন্যের মনে কি জেলাসির উদ্রেক হচ্ছে কিনা, তাই না? সেটা আমরা ই করতে পারি। ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জামা পরছেন, বাট একটাই পরছেন, বুঝছেন না? দামি জামা পরে আল্লাহ শুকরিয়া আদায় করছেন, কিন্তু একটাই ধুয়ে দেওয়া পরছেন, বুঝছেন না? দি তোব নট এ তোব আর কি, বুঝছেন? আমরা বলি না, আমি একটা লেখা আছে না আমার, যেটা প্রত্যেক ঈদে একটা নতুন না, ওই একটাই ছিল ওইটাই প্রত্যেক ঈদে পড়ছেন আর কি, কিন্তু সুন্দরটাই পড়ছেন, সবচেয়ে দামিটা পড়ছেন। তো এটা হচ্ছে শুকরিয়া জানানোর একটা উপায় যে আপনার যেটা আছে বেস্ট আপনি পড়লেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা যেন শো অফ না হয়। যেটা বললাম খুব সিম্পল জিনিস, একটা মা জিজ্ঞেস করতেছে একটা মাকে আপনার বাচ্চা এবার পরীক্ষা কেমন করছে বা ও এক্স ওয়াই জেড কেমন করছে, নোয়িং দ্যাট সে খারাপ করে বা নোয়িং দ্যাট সে এবার খারাপ করছে বা করবে বা আপনার বাচ্চার সে খারাপ করছে, বুঝছেন না? এই ছোট্ট জিনিস, এই জন্য বলি যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, এই কথাটা মিনিংটা অনেক বড়। সামান্য একটা কথাতে কিন্তু আপনি হাইরে গেলেন বা সামান্য একটা কথাটা আপনার লাইনটা ক্রস করলেন বা এমন একটা ই করলেন যেটা আপনার হয়তো সমস্ত আমল বরবাদ করে দিতে পারে, সেটাও করতে পারে। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তফিক দেন এবং আমল করার তফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।